আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাজ। আজ পড়ছি সৈয়দ মুজতবা আলী শেরা রম্যরচনা বইটি থেকে একটি রচনা, আহারাদি। যে লোক উদ্ভিদতত্ত্ব জানে না, সে দেশে বিদেশে যে কোনো গাছ দেখলেই মনে করে এও বুঝি এক সম্পূর্ণ নতুন গাছ। তখন নতুন গাছের সঙ্গে তার চেনা কোনো গাছের কিছুটা মিল সে যদি দেখতে পায়, তবে অবাক হয়ে ভাবে এই চেনা অচেনায় মেশানো গাছের কি অন্ত নেই। কিন্তু শুনেছি উদ্ভিদবিদ্যা নাকি পৃথিবীর ব্যাবাক গাছকে এমন কতগুলো শ্রেণীতে ভাগ করে ফেলেছে যে নতুন কোনো গাছ দেখলে তাকে নাকি কোনো একটা শ্রেণীতে ফেলে নামকরণ পর্যন্ত করা যায়। আশ্চর্য নয়, কারণ ধনীর বেলা তো তাই দেখতে পাচ্ছি। ইংরেজি শুনে মনে হয় এই বিকট ভাষায় স্বর ব্যঞ্জনের বুঝি অন্ত নেই, কিন্তু ড্যানিয়েল জোন্স এবং পূর্বাচার্যগণ এমনই উত্তম শ্রেণী বিভাগ করে ফেলেছেন যে আজ আমরা বাপ ঠাকুরদার চেয়ে বহু কম মেহনতে ইংরেজি উচ্চারণ শিখতে পারি। আহারাদির বেলায়ও তাই। আপনার হয়তো কোনো কাবুলিওয়ালার সঙ্গে মিতালি হল, সে আপনাকে দাওয়াত করে খাওয়াল। প্রথমটায় আপনি হয়তো ভেবেছিলেন যে হাতুড়ি বাটালি সঙ্গে নিয়ে যেতে হবে, গিয়ে দেখেন খেতে দিল তোফা পোলাও আর খাসা মুরগির ঝোল। তবে ঠিক জাকারিয়া স্ট্রিটের মতো রান্না নয়, কলকাতাবাসী পশ্চিমা মুসলমানরা যেরকম রান্না করে ঠিক সেরকম নয়, কেমন যেন একটুখানি আলাদা, কিন্তু খেতে উমদা। অথবা মনে করুন আপনাকে প্যারিসের কোনো রেস্তোরাঁয় আপনার ভারতীয় বন্ধু হাঙ্গেরিয়ান গুলাশ খেতে দিলেন। হয়তো আপনি ইউরোপে এসেছেন মাত্র কয়েক মাস হল, নানা প্রকার জবনিকা খাদ্য খেয়ে খেয়ে আপনার পিত্তি উভয়ার্থে চটে আছে। তখন সেই গুলাশ দেখে আপনি উদ্বাহ হয়ে নৃত্য করবেন। সেই রাত্রেই আপনি গিন্নিকে চিঠি লিখলেন, বহুকাল পরে মাংসের ঝোল খেয়ে বিমল আনন্দ উপভোগ করলুম, কারণ হাঙ্গেরিয়ান গুলাশ আর সাদামাটা মাংসের ঝোলে কোনো তফাত নেই। আর আপনার বন্ধু যদি নসিকে গুণী হন এবং সেই গুলাশের সঙ্গে খেতে দেন ইতালিয়ান রিসোত্তো, তাহলে আপনাকে হাতি দিয়ে বেঁধেও সেই রেস্তোরাঁ থেকে বের করা যাবে না। ইউরোপের বাকি কটা দিন আপনি সেই রেস্তোরাঁর টেবিল বেড়াল ছানার মতো আঁকড়ে ধরে পড়ে থাকতে চাইবেন, কারণ বহুকাল যবনিকা আহারাদির পর মাংসের ঝোল আর রুটি মুখরোচক বটে, কিন্তু তার সঙ্গে কি পোলাও আর মাংসের ঝোলের তুলনা হয়? ঘোরেল পাঠক নিশ্চয় এতক্ষণে ধরে ফেলেছেন যে ইতালিয়ান রিসোত্তো মানে পোলাও, তবে ঠিক ভারতীয় পোলাও নয়। কোপ্তা পোলাওয়ের কোপ্তাগুলোকে যদি ছোট্ট ছোট্ট টুকরো করে পোলাওয়ে মিশিয়ে দেওয়া হয়, তবে তাই হবে রিসোত্তো। অথবা মনে করুন দেশে ফেরার সময় আপনি একদিনের তরে কায়রোতে ঢু মেরে এলেন, কিছু কঠিন কর্ম নয়। পোর্ট সৈয়দে জাহাজ থেকে নেমে ট্রেনে কায়রো, সেখানে ঘণ্টা বারো কাটিয়ে মোটরে করে সুয়েজ বন্দরে পৌঁছে ফের সেই জাহাজই ধরা যায়, কারণ জাহাজ সুয়েজ খাল পেরোয় অতি ধীরে ধীরে। কায়রোতে খেলেন মিশরি রান্না, চাকতি চাকতি মাংস খেতে দিল, মুদিখানে ছেঁদা, দাঁতের তলায় ক্যাঁচক্যাঁচ করে বটে, কিন্তু সোয়াদ খাসা। খাচ্ছেন আর ভাবছেন বস্তুটা কি, কিন্তু কোনো হদিস পাচ্ছেন না। খেয়েছি বটে আমজা দিয়ে এরকম ধারা জিনিস, শি কাবাব তার নাম, তবে মশলা দেবার বেলা কঞ্জুসি করেছে বলে শি কাবাবের সুখটা পেলাম না। এতক্ষণে আপনার শাস্ত্রাধিকার হল, এই যে মশলার তত্ত্বটা আবিষ্কার করতে পেরেছেন, এরই খেই ধরে আপনি রান্নার শ্রেণীবিভাগ নিজেই করে ফেলতে পারবেন। পৃথিবীতে কুললে দুই রকমের রান্না হয়, মশলাযুক্ত এবং মশলা বর্জিত। মশলা জন্মে প্রধানত ভারতবর্ষে, জাভায়, মালয়ে। ইউরোপে মশলা হয় না, তাই ইউরোপীয় রান্না সাধারণত মশলা বর্জিত। এবার ঈষৎ ইতিহাসের প্রয়োজন। তুর্কো পাঠানরা যখন এদেশে আসে তখন পশ্চিম এবং উত্তর ভারত নিরামিষ খেত। তুর্কো পাঠানরা মাংস খেত বটে, কিন্তু সে রান্নায় মশলা থাকত না। তুর্কো পাঠান মোগলরা যেরকম ভারতবর্ষের অলঙ্কার কারুকার্যের সঙ্গে তুর্কিস্তানি ইরানি স্থাপত্য মিলিয়ে তাজমহল বানাল, ঠিক সেই রকম ভারতীয় মশলার সঙ্গে তাদের মাংস রান্নার কায়দা মিলিয়ে এক অপূর্ব রান্নার সৃষ্টি করল। আপনারা তাজমহল দেখে আহাহা করেন, আমি করি না, কারণ তাজমহল চিবিয়ে খাওয়া যায় না। আর খাস মোগলাই রান্না পেলেই আমি খাই এবং খেয়ে জিন্দাবাদ বাবুর আকবর বলি, যদিও তারা বহুকাল হল এই জিন্দেগির খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছেন।
এই মোগলাই রান্না ক্রমে ক্রমে ভারতবর্ষের তাবৎ মাংস খেকোদের ভিতর ছড়িয়ে পড়ে। বাঙালি আর দ্রাবিড়দের কথা আলাদা, এরা মাংস খায় কম, আর খাস মোগল পাঠানদের সংস্পর্শে এসে তারও কম। পিরালি ঠাকুরবাড়ি ব্যত্যয় তারা মোগলদের সঙ্গে খানিকটা মিশেছিলেন বলে তাদের রান্নায় বেশ মোগলাই খুশবাই পাওয়া যায়। এমনকি মোগলদের দুশ্মন রাজপুত মারাঠারা পর্যন্ত মোগলাই খেতে আরম্ভ করল। এখনও রাজপুতানা বরোদা কোলহাপুর রাজ্যের সরকারি অতিথিশালায় উঠলে বাবুর্চি প্রথম দিনই সুধায় মোগলাই না নিরামিষ খাবেন। আমার উপদেশ, মোগলাইটাই খাবেন, তাতে করে পরজন্মে অজশিশু হয়ে জন্মালেও আপত্তি নেই। মোগল পাঠানরা এই রান্না আফগানিস্তান তুর্কিস্তানে প্রচলিত করল। আস্তে আস্তে সেই রান্নাই তাবৎ মধ্যপ্রাচ্য ছেয়ে ফেলল। তবে যত পশ্চিম পানে যাবেন ততই মশলার মেঘদার কমে আসবে। অর্থনীতিতে নিশ্চয় পড়েছেন, উৎপত্তিস্থল থেকে কোনো বস্তু যত দূরে যাবে ততই তার দাম বেড়ে যায়। আফগানিস্তানের রান্নার যে হলুদ, কাবুলিরা বলে যরচব অর্থাৎ হলদে কাঠ, পাবেন ইস্তাম্বুল পর্যন্ত সে হলুদ পৌঁছয়নি। তুর্করা বলকান জয় করে, হাঙ্গেরি পেরিয়ে ভিয়েনার দরজায় হানা দেয়। হাঙ্গেরিতে মোগলাই মাংসের ঝোল হাঙ্গেরিয়ান গুলাশে পরিবর্তিত হল এবং তুর্কদের সঙ্গে যোগাযোগের ফলে ভেনিসের কারবারিরা মিন্স টমেটো পোলাও বা রিসোত্তো বানাতে শিখল। গ্রিস সেদিন পর্যন্ত তুর্কির তাঁবেতে ছিল, তাই গ্রিসের পোশাকি রান্না আজও চোগা চাপকান পরে থাকে। পৃথিবীতে দ্বিতীয় উচ্চাঙ্গের রান্না হয় প্যারিসে, কিন্তু মশলা অতি কম, যদিও ইংরেজি রান্নার চেয়ে ঢের ঢের বেশি। এককালে তামাম ইউরোপে ফ্রান্সের নকল করত, তাই বলকান গ্রিসেও প্যারিসি রান্না পাবেন। গ্রিস উভয় রান্নার সঙ্গমস্থল। বাকি জীবনটা যদি উত্তম আহারাদি করে কাটাতে চান তবে আস্তানা গারুন গ্রিসে, দেশটা বেজায় সস্তা। লাঞ্চ ডিনার সাপার খাবেন ফরাসি মোগলাই এবং ঘরোয়া গ্রিক কায়দায়। ভুড়ি কমাবার কোমরবন্ধ সঙ্গে নিয়ে যাবেন, গ্রিসে এ জিনিসের বড্ড বেশি চাহিদা বলে বস্তুটা বেজায় আঁকড়া। সুশীল পাঠক, স্পষ্ট বুঝতে পারছি আপনি অতিষ্ঠ হয়ে উঠেছেন। আপনার মনে আঁকুবাঁকু প্রশ্ন, রান্না জগতে বাঙালির অবদান কি? আছে আছে, মাছ ছানা এবং বাঙালি বিধবার নিরামিষ রান্না। কিন্তু তার আগে তো চীনা রান্নার বয়ান দিতে হয়। মোগলাই, ফরাসি এবং চীনা এই ত্রিমূর্তির বর্ণনা করে আমি প্রাদেশিক সংকীর্ণতার প্রশ্রয় দিতে চাইনি। আরেকদিন হবে। বৈদ্যরাজ বলেছেন, দীর্ঘজীবী হয়ে যদি বহুকাল ধরে উদর মার্গে সাধনা করতে চাও তবে বীজমন্ত্র হচ্ছে জীর্ণে ভোজনং, অর্থাৎ হজম না করা পর্যন্ত পুনরায় আহারে বসবে না। তাও যদি না মানেন তবে চোটে গিয়ে সুকুমার রায়ের ভাষায় বলবো, দোষটা তাঁর, কটুবাক্যটা তিনিই কয়েছেন। এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, খাও তবে কচু পোড়া, খাও তবে ঘণ্টা। শুনছিলেন সৈয়দ মুজতবালির রোমরচনা বইটি থেকে একটি প্রবন্ধ রচনা আহারাদি। আপনাদের কাছে রচনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আমাদের পড়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।